আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ আবার একই সঙ্গে বিব্রতকর একটি মামলার শুনানি চলছে বা বিচার চলছে তার মূল আসামি হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে একটি রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে যে প্রথমবারের মতন সেই অভিযুক্ত ট্রাম্প এবং পণ্য তারকা স্টর্মি মুখোমুখি হয়েছিল আদালতে এবং খুব অল্প কয়েক ফুট দূরত্বে তারা ছিল স্টর্মি ট্রাম্পের সামনে গড়গড় করে তাকে কিভাবে তার সাথে যৌন সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা যাতে গোপন থাকে তার জন্য কিভাবে ঘুষ দিয়েছিল পুরো বিষয়টা গড়গড় করেছে বলেছে ট্রাম্প হা হয়ে শুনেছে স্টর্মির সেই বক্তব্য মাঝে মধ্যে যখন নাকি তিনি মাথা নাড়ার চেষ্টা করেছেন তখন আবার বিচারক তাকে সতর্ক করেছে অর্থাৎ যাতে স্টর্মিকে বিব্রত করা না হয় আবার এটাও ঠিক স্টর্নিকেও মানে ট্রাম্পের আইনজীবীরা বেশ নানা প্রশ্ন মানে জর্জরিত করেছে তো এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে সাবেক প্রেসিডেন্টের সামনে একেবারে কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে স্টর্মি একেবারে মানে মানে বলে গেছে যদিও তার বলার মধ্যে একটু দ্বিধা ছিল খেই হারিয়ে ফেলছিল একটু তালগোল পাকিয়ে ফেলছিল স্বাভাবিকভাবে এক তার মতন একজন সাধারণ একজন পূর্ণ তারকা সেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকে মনে করে যে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় এবং তার যা এই মুহূর্তে জনপ্রিয়তা তাতে তিনি নিশ্চিত যে প্রেসিডেন্ট হবেন সেই রকম একটা মহিরুহের সামনে দাঁড়িয়ে স্টর্মির পক্ষে বক্তব্য দেওয়া খুবই বিব্রতকর কিন্তু সেটা হয়েছে সেই খবরই বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক পণ্য তারকা স্টর্মি মধ্যকার সম্পর্ক এবং অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে আলোচনা চলছে এই কয়েক এতদিন তারা একে অন্যের বিরুদ্ধে কথা বললেও গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো দুজন আদালতে মুখোমুখি হন ট্রাম্পের উপস্থিতিতে তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছে স্টর্মি ট্রাম্পের বিরুদ্ধে তার অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলেছেন মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে উপস্থিত স্টর্মির পরনে ছিল কালো রঙের ভেলা ঢালা পোশাক তার চুল ছিল পিছন থেকে বাঁধা আদালতে অবস্থানকালে বেশিরভাগ সময় তিনি ট্রাম্পের দিকে তাকাননি আদালতে দাঁড়িয়ে যতটার সময় কথা বলেছেন তার বেশিরভাগটাই ছিল ট্রাম্পের সঙ্গে তার যৌন কেলেঙ্কারির বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হলো দুই হাজার ছয় সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে পরে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে আর ব্যবসায়িক রেকর্ডে এই তথ্য গোপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতি করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছে ড্যানিয়েল স্টর্মির মুখ মন্দ রাখতে তাকে এক লাখ ত্রিশ হাজার ডলার অর্থ দেওয়ার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসার পর এসব অভিযোগ আনা হয় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন স্টর্মির সঙ্গে তার যৌন সম্পর্ক হয়নি তবে তিনি স্বীকার করেছেন স্টর্মি যা বলে বেড়াচ্ছিলেন তা থেকে থামাতে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে অর্থ দিয়েছিলেন স্টর্মি বলছিলেন শুনছিলেন অভিযোগকারী স্টর্মি ফৌজদারি মামলার শুনানি কালে তেরোতম দিনে মঙ্গলবার যে আদালতে হাজির হবেন তা আগেই মোটামুটি চাউর হয়ে গিয়েছিল তবে এদিন তার জবানবন্দির মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া সবচেয়ে নাটকীয় দিনটি দেখা গেছে ট্রাম্পের সঙ্গে যৌন কেলেঙ্কারীর ঘটনা নিয়ে তিনি বেশ বিস্তারিত তথ্য দিয়েছেন স্টর্মির বক্তব্যের কিছু অংশে ট্রাম্প মাথা নেড়ে একমাত্র না হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন দেখে বিচারপতি ট্রাম্পকে সতর্ক করেন গতকাল মানে এই তথ্য জানা গেছে স্টর্মি ডেনিয়েলস এবারই যে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিস্তারিত আকারে প্রকাশ করেছেন তা তিনি কয়েকটা টেলিভিশন এবং তার প্রকাশিত বইতেও তিনি বলেছেন আচ্ছা যাই হোক তবে এবারই প্রথম আদালতে অভিযুক্ত ট্রাম্পের উপস্থিতিতে তার থেকে সামান্য কয়েক ফুট দূরত্বে বসে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন স্টর্মি আদালতে সকালে অধিবেশনে সাক্ষ্য দেওয়ার জন্য স্টর্মিকে বেশ বিচলিত দেখাচ্ছিল তিনি এত দ্রুত কথা বলছিলেন যে তাকে একটু ধীরে কথা বলতে অনুরোধ করেন কৌশলী সুশান হাফিঙ্গার এবং বিচারপতি মারচান কৌশলী হাফিঙ্গারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো কখনো তিনি তা সেই তাল হারিয়ে ফেলছিলেন বিচারপতি তখন কৌশলীকে বলেন তিনি যেন তার সাক্ষীর মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসে দুই হাজার ছয় সালে ঘটনাগুলো বর্ণনার সময় স্টর্মি জুরির দিকে তাকিয়েছিলেন তিনি বলেন একটি তারকা গল্ফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে তা প্রথম দেখা হয় ট্রাম্প তখন তাকে খাবারের আমন্ত্রণ জানিয়েছিলেন স্টর্মি ড্যানিয়েলস আদালতে বলেছেন তিনি শুরুতে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে যোগ দিতে চাননি তবে ট্রাম্পের প্রচার বিষয়ক সহযোগিতাকে উদ্বুদ্ধ করেন বলেন এতে কি আর এমন সমস্যা দেখা যাবে এতে কি আর এমন সমস্যা হয়ে যাবে কথাটি বলার পর আদালতে উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ হেসে ওঠেন পরে স্টর্মি দিতে ট্রাম্পের হোটেল সুইটে যান সেখানে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয় স্টর্মি বলেন এক্ষেত্রে তার সম্মতি ছিল এই হচ্ছে মোটামুটি ঘটনা এখন ট্রাম্প অবশ্য এই স্টর্মি যে বলেছে তারপরেও আহ এই প্রসঙ্গে যখন কি তিনি আদালত থেকে বের তখন বলেছেন যে বিচার কাজ ভালোভাবেই এগোচ্ছে দেখা যাক বিচারের শেষ রায়টা কি হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ